দুই যুগে পঞ্চগড়ে ব্যাপকভাবে বিস্তৃত হয় সমতলে চা চাষ দেশের একমাত্র জেলা যেখানে সমতল ভূমিতে চা চাষ হয় জেলায় সাড়ে দশ হাজার চাষি বারো হাজার উননব্বই একর জমিতে আবাদ করছেন চা ত্রিশটি বড় চা বাগান এবং প্রায় সাড়ে দশ হাজার মাঝারি ও ছোট বাগানের সবুজ পাতা সংগ্রহ করে জীবিকা নির্বাহ করেন প্রায় বিশ হাজার শ্রমিক এছাড়া বিভিন্ন এলাকায় গড়ে ওঠা পঁচিশটি কারখানায় আড়াই হাজার শ্রমিক জড়িত পাতা প্রক্রিয়াজাতকরণের কাজে ব্যবসায়ীরা জানান জেলায় কোনো নিলাম কেন্দ্র না থাকায় চট্টগ্রাম কেন্দ্রের বিডারদের মাধ্যমে নিলামে তুলতে হয় চা এতে লাভের বেশ কিছু অংশ সেখানে ব্যয় হওয়ায় কাঙ্ক্ষিত আর্থিক সুফল মিলছে না ব্যবসায়ীদের যে আশায় চা করেছি সেটা আমাদের পূরণ হচ্ছে না রেট পাচ্ছি আমি ষোলো থেকে সতেরো টাকা আবার ওরা পার্সেন্টেজ কাটে প্রকৃত নিলাম যদি পঞ্চায়েত করে হয় তাহলে চাষিরা যে সিন্ডিকেটের মধ্যে পড়তো এই সিন্ডিকেটের মধ্যে পড়া থেকে চাষিরা বাঁচবে আমাদের যখন চা ক্রয় করতে হয় তখন আমরা আপনার যাচ্ছি চিটগং তারপরে শ্রীমঙ্গল অকশনে একটা ভালো রেট পাই তাহলে আমরা চাষি সেটা অনেক লাভবান হতে পারবো অবশ্য চলতি বছরের মধ্যেই জেলায় নিলাম কেন্দ্র স্থাপনের আশ্বাস দিয়েছেন চা বোর্ডের আঞ্চলিক কর্মকর্তা হাউস লাইসেন্স এবং লাইসেন্স কার্যক্রম এবং এদেরকে ভালোভাবে প্রশিক্ষিত করার কার্যক্রম চলমান আছে খুব শীঘ্রই বাংলাদেশের তৃতীয় চা নিলাম কেন্দ্র পঞ্চগড়ে স্থাপিত হবে চলতি বছর প্রায় দুই কোটি কেজি চা উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে বাংলাদেশ চা বোর্ড সময় সংবাদ পঞ্চগড়